আমাদের জীবন কতই না বৈচিত্র্যময়, জীবনে চলার পথে ভালোমন্দ কত কিছুরই না সম্মুখীন হতে হয় আমাদের। ফেলে আসা মানুষ কিংবা তাদের দেয়া স্মৃতি সবকিছুই আমাদের কাছে সোনালি অতীত মনে হয়, আর তাদের দেয়া স্মৃতিকে ফ্রেমে ধরে রাখতে ক্যামেরার ব্যবহার। অনেকে হয়তো বলবেন স্মার্টফোনের যুগে ক্যামেরা কে বহন করবে, কিন্তু প্রত্যেকটা জিনিসের এক আলাদা মহত্ব আছে। আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা LLST, আকারে এটি একটি গাড়ির চেয়েও লম্বা এবং এতে 266টি আইফোনের সমান ক্যামেরার পিক্সেল রয়েছে। না, এটি মানুষের ছবি তোলার জন্য মোটেও ব্যবহার করা হয় না। জ্যোতির্বিদ্যার উন্নতি সাধনে ক্যালিফোর্নিয়ায় SLSC ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরিতে ক্যামেরাটি উন্মোচনের কাজ চলছে, যা আগামী 10 বছরের গবেষকদের কোটি কোটি গ্যালাক্সি অধ্যয়ন করতে সহায়তা করবে। ধারণা করা হচ্ছে 2024 সালের দিকে এটি চিলির সেরো পাচন পাহাড়ের শিখরে ভেরা সি রুবিন অবজারভেটরিতে ইনস্টল করা হবে। জায়গাটির বায়ুমণ্ডল অনেক স্থির এবং পরিচ্ছন্ন থাকায় ক্যামেরা স্থাপনের জন্য জায়গাটিকে আদর্শ বলে বিবেচিত করা হয়েছে। ILSST ক্যামেরা অন্যান্য ডিজিটাল ক্যামেরার মতোই কাজ করে, তবে এটি আকারে অনেক বড়। এর 189টি সেন্সর তারার মতো বস্তু থেকে নির্গত আলো গ্রহণ করে এবং এটিকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে, যা ডিজিটাল ছবিতে পরিণত হতে পারে। প্রতিটি সেন্সর এক একটি বর্গক্ষেত্র, যার পাশগুলি প্রায় 42 মিলিমিটার লম্বা, এবং একটি একক আইফোন 13-এর চেয়ে বেশি পিক্সেল প্যাক করতে পারে। ক্যামেরাটিতে মোট 3.2 গিগাপিক্সেল রয়েছে এবং 24 কিলোমিটার দূর থেকে একটি গলফ বল দেখার জন্য যথেষ্ট উচ্চ রেজলিউশন সহ এর বৃহত্তম লেন্সের ব্যাস 1.57 মিটার, যা এখন LLST নামে একটি প্রকল্পের অংশ, যা আগামী 10 বছরে প্রায় 20 বিলিয়ন ছায়াপথ ক্যাটালগ করবে। LSST ক্যামেরা প্রতি রাতে যে কয়েক ডজন টেরাবাইট ডেটা সংগ্রহ করবে, তা মহাবিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞানকে অগ্রসর করতে এবং গ্যালাক্সিগুলি কিভাবে গঠিত হয় তা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। ধারণা করা হয় ক্যামেরাটি স্থাপনের পর মহাবিশ্বের এমন একটি চিত্র আমাদের সামনে আসবে, যা আমরা আগে কখনো ভেবে দেখিনি।